يا حبيبي مرحبا يا حبيبي مرحبا يا حبيبي مرحبا يا حبيبي مرحبا مرحبا يا مصطفى مرحبا يا مصطفى مرحبا يا مصطفى مرحبا يا مصطفى يا مصطفى يا مصطفى الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ আশিকি মিলাদ উদযাপন করতে গিয়ে দিন কিংবা রাত রাত কিংবা দিন উভয় সময়ে আশিকের রসুলরা বিভিন্ন আয়োজনে মেতে ওঠে খুশি উদযাপন করে আনন্দ উপভোগ করে শরীয়তের গণ্ডির মধ্যে থেকে আলহামদুলিল্লাহ এখানে না বেহায়াপনা আছে না নির্লজ্জতা আছে না কোনো ধরনের গুনাহপূর্ণ কাজ করছে আশিকের রসুলরা কি করছে আশিকি মিলাদ করছে কিভাবে করছে স্বাগত র্যালি বের করে করছে মাদানী পতাকা উড়িয়ে করছে আর নূরে মুনাব্বার করে দিয়েছিল পুরো জগৎ আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের আগমনে সে আগমনের খুশিতে আমরাও চেষ্টা করছি আশিকের রসুলরা ঘরে ঘরে চেরাগা অর্থাৎ লাইটিং করে করে রং বেরঙের লাইট সাজসজ্জা করে এই ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামকে উদযাপন করতে আলহামদুলিল্লাহ এই আশিকের রসুলের ঘরও আমরা দেখেছি এবং দেখিয়েছি তো আমি আশিকের রসুলের কাছে জিজ্ঞেস করব তিনি কেন ঘরকে সাজিয়েছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল আপনার নামটা বলবেন কি আমার নাম মোহাম্মদ আব্দুল আলিম কাদেরি আত্তারি আব্দুল আলিম কাদেরি আত্তারি মাশাআল্লাহ আমির আহলে সুন্নতের মুরিদ আপনি তো আপনার এই জজবা এই উৎসাহ আপনি কার মাধ্যমে পেয়েছেন যে ঘরকে সাজানো আলহামদুলিল্লাহ আগে আমরা মাদ্রাসা লেখাপড়া করেও এগুলো পাই নাই যে দাওয়াত ইসলামী যাওয়ার পর থেকে আমির আহলে সুন্নতের বয়ান শুনে দাওয়াত ইসলামের সাথে থাকতে থাকতে আমরা শিখেছি যে ঘরকে সাজানো আমার রসুল পাকের আগমনের কারণে মাশাআল্লাহ অর্থাৎ দাওয়াত ইসলামীতে সম্পৃক্ত হওয়ার পরেই আপনি এই সুন্দর মহল পরিবেশ তৈরি করার একটি ব্যবস্থা করে নিয়েছেন এবং এর উৎসাহ আপনি মাদানী মহল থেকে পেয়েছেন দাওয়াত ইসলামী থেকে পেয়েছেন এটাই দাওয়াত ইসলামীর বাহার দাওয়াত ইসলামী চায় আসলে সকলেই আশিকের রসুল হয়ে যাক ইশকে মুস্তাফা অন্তরের মধ্যে জন্ম নিয়ে যাতে আশিকি মিলাদ করতে পারে আমরা দেখেছি আমার ভাই সুন্দরভাবে ঘর সাজিয়েছে আমার ভাইকে আরেকটা প্রশ্ন করব এখন যে প্রশ্ন হচ্ছে আমিও জ্ঞান অর্জন করব আমার ভাইও জ্ঞান অর্জন করবে আপনারাও মাদানী চ্যানেলের মাধ্যমে জ্ঞান অর্জন করবেন আচ্ছা আলিম ভাই আপনি বলুন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম এই বিশ্বের জন্য কী নিয়ে তশরিফ নিয়ে এসেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম এই বিশ্বের জন্য রহমত নিয়ে তশরিফ এনেছেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ রহমত হিসেবে তশরিফ নিয়ে এসেছেন এই রহমতুল্লিল আলামিনের জন্য কতটুকু ভালোবাসা অন্তরে সৃষ্টি করতে হবে আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের জন্য এতটুকু ভালোবাসা অর্জন করতে হবে যে নিজের মায়ের ভালোবাসা থেকে আমার রাসূলকে অধিক ভালোবাসতে হবে শুধু মা থেকে নাকি সমগ্র সমগ্র সব কিছু থেকে ইনশাআল্লাহ সমগ্র সব কিছু থেকে আমার রাসূল পাককে বেশি ভালোবাসতে হবে আচ্ছা আপনি যদি এখন আরেকটি প্রশ্নের উত্তর দিতে পারেন আপনার জন্য একটি তোহফা আছে উপহার আছে পয়গম্বরদের থেকে যেসব জিনিস আশ্চর্যজনক বিস্ময়কর জিনিস প্রকাশ পায় সেটাকে কি বলা হয় এটাকে মুজাজা বলা হয় সুবহানাল্লাহ আর ওলি ইকরাম বুজুর্গানের দিন থেকে কোন আশ্চর্যজনক ঘটনা বিস্ময়কর ঘটনা প্রকাশ পেলে সেটাকে কি বলা হয় সেগুলোকে কেরামত বলা হয়
কারামত বলা হয়। আমার আলিম ভাই সকল প্রশ্নই সত্য এবং সঠিক উত্তর দিয়েছে মাশাআল্লাহ। নাইলাইন শরীফ আমি ওনাকে তোফা দিব, আমি নিজেও পড়েছি আলহামদুলিল্লাহ, আপনাকেও এটা তোফা দিচ্ছি মাশাআল্লাহ। আলিম ভাই পড়ে নিয়েছেন নাইলাইন পাক, আমি নিজের হাতে পড়িয়ে দিচ্ছি। তো আল্লাহ তাআলা আপনাকে বরকত দান করুক, আমাদেরকেও বরকত দান করুক। মাদানী চ্যানেল দেখতে থাকবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, চলুন আজকে আরও অনেকে আশিকান রসুলের ঘরে গিয়ে আমরা তাদের সাজসজ্জা, আশিকের রসুলরা কীভাবে আশিকে মিলাদ উদযাপন করছে ঘরকে সাজিয়ে, আমরা বিয়ে বাড়িতে যখন আমাদের ঘরে আনন্দ হয়ে থাকে তখন আমরা কিন্তু নানান ধরনের লাইটিং করে থাকি। তো এটা তো বিয়ের আনন্দর থেকেও, সকল ঘরের আনন্দর থেকেও অনেক বড় আনন্দ। দেখি এই আনন্দটি আশিকে মিলাদ কীভাবে উদযাপন করছে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। يا حبيبي مرحبا يا حبيبي مرحبا يا حبيبي مرحبا يا حبيبي مرحبا مرحبا يا مصطفى مرحبا يا مصطفى مرحبا يا مصطفى مرحبا يا مصطفى يا مصطفى يا مصطفى মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমরা দেখানোর চেষ্টা করছি এটাই যে আশিকের রসুলরা তাদের সাধ্য অনুযায়ী যতটুকু সম্ভব হচ্ছে চেষ্টা করছে প্রিয় নবী রসুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর আগমনের খুশিতে নিজের ঘরকে কিছু না কিছু লাইটিং করার, কিছু না কিছু পতাকা লাগার। আলহামদুলিল্লাহ আমরা কয়েকটি ঘর দেখছি, দেখাচ্ছি, দেখতে পেয়েছি। তো আমার আরেক ভাইয়ের ঘরে আমরা লাইটিং দেখেছি, নিয়েছি। তো আলহামদুলিল্লাহ তিনার এই সাজানোর ক্ষেত্রে উৎসাহটা এবং আনন্দটা কতটুকু নিয়েছে অন্তরে এবং কেমন উৎসাহ নিয়ে এই লাইটিংগুলো ঘরে করেছে, আসুন আমার ভাইয়ের মুখ থেকে আমরা শুনি। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু। ভালো আছেন আলহামদুলিল্লাহ জওয়াজাল, আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আল্লাহ তাআলা দয়ায় প্রিয় নবীর উসিলায় সদকায় অনেক অনেক ভালো আছি। প্রিয় নবীর মাস আশিকে মিলাদ হচ্ছে, এটা দেখে তো আরও অন্তর খুশিতে আলহামদুলিল্লাহ তোহারা। ভাইজান আপনার নামটা বলবেন? সরওয়ার উদ্দিন আরমান। আরমান ভাই, আরমান ভাই এই আমরা আপনার ঘরকে আলহামদুলিল্লাহ দেখেছি লাইটিং দ্বারা আপনি সাজিয়েছেন, যতটুকু আপনার সামর্থ্য ততটুকু আপনি করেছেন। এই যে এই লাইটিংগুলো করেছেন, এ করার পিছনে কি আপনাকে প্রয়াস জাগিয়েছে? শুক্রিয়া আলহামদুলিল্লাহ। আসলে আমি পরম সৌভাগ্যবান যে সরকারের দোয়ালাম নূরে মুজাসসাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের এই বেলাদত শরীফ উপলক্ষে আলোকসজ্জা যতটুকু সামর্থ্য অনুযায়ী করেছি আপনারা প্রত্যক্ষ করেছেন, পুরোপুরি আমার এই ভবনটিতে আলোকসজ্জার কাজ চলছে। এবং শুধু আসলে মাদানী চ্যানেলের মাধ্যমে আমি দেখতে পেয়েছি আমার আমির আহলে সুন্নাত ইলিয়াস আত্তার কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী, উনি যেভাবে রসুল্লাহ সরকারের দোয়ালামে আলোকসজ্জার উপরে পতাকা লাগানোর ফজিলত বায়ান করেছেন, ওটার উপরে বিশেষ করে আমরা উদ্বুদ্ধ হয়ে উৎসাহ উদ্দীপনা পেয়েছি। এবং আমাদের এলাকার বিশেষ করে নজওয়ান ভাইয়ের আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি যে আমাদের প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী আমরা পতাকা দিয়ে তারপর আলোকসজ্জা করে আমরা সরকারের দোয়ালামের যে বেলাদার শরীফ ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করব। আচ্ছা মাশাআল্লাহ, এই যে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনের খুশিতে মাদানী চ্যানেলে বিভিন্ন অনুষ্ঠান, ইসলামিক অনুষ্ঠান দেখিয়ে থাকে, এটা আপনাদের কাছে কেমন, কীভাবে নিচ্ছেন সেটাকে? আচ্ছা শুক্রিয়া, আসলে আমরা খুবই সৌভাগ্যবান। আসলে সেটা মূলত ধন্যবাদের অংশীদার হচ্ছে মাদানী চ্যানেল তথা দাওয়াত ইসলামের ভাইয়েরা, আর পাশাপাশি ওনারাই আসলে মোটামুটি বাঙালি বাংলাদেশে যারা উদ্বুদ্ধ করেছেন মাদানী চ্যানেলের মাধ্যমে, আমরা আমির আহলে সুন্নতের মাধ্যমে এবং এই গুরুত্বপূর্ণ ওয়াইস তকরিরের মাধ্যমে ওলামা ইকরামের মুখে আমরা উদ্বুদ্ধ হয়েছি ঈদে মিলাদুন্নবী কি, আসলে নবী পাকাল্লাহ সাল্লাম কেন প্রেরণ করেছেন নবী ওলামা ইকরাম এবং ইসলামী শরীয়ত তরিকত এগুলো সম্বন্ধে আমরা জানতে পেরেছি। আসলে মূলত এটাই হচ্ছে যে মূল কারণ, প্রচার এবং প্রসার, এটার মাধ্যমে মাদানী চ্যানেলের আমরা আসলে উত্তরোত্তর সাফল্য সমৃদ্ধি কামনা করছি। আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরমান ভাই আপনাকে একটা প্রশ্ন করি, সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম
কোন বারে আমাদের এই ভূমণ্ডলে তশরিফ আনেন? ধন্যবাদ এই প্রশ্নটি করার জন্য। আসলে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবারে সুবহ সাদিক সময় আল্লাহর নবী সরকারে দোয়া আলম পৃথিবীর বুকে তশরিফ আনেন। কিবারে? সোমবার। সোমবার, আলহামদুলিল্লাহ। এই সোমবারে আসলে বিশেষ কোনো আমল করলে কি সওয়াব পাওয়া যাবে, বা কোনো বিশেষ আমল রয়েছে কিনা, বা করলে এর সওয়াব পাওয়া যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই সওয়াব পাওয়া যাবে। আসলে মূলত আমাদের পরিবারে এতটুকু আমরা আমল করেছি যে প্রতিটি সোমবারে, বিশেষ করে আমার আম্মা যান, বিশেষ করে আমার স্ত্রী যতটুকু পারেন ওনারা সম্ভব, আমার ভাইয়েরা ওনারা রোজা রাখার চেষ্টা করেন, ইবাদত আমল করেন, এবং আমরা জিকির আজগার দোয়া দরুদ পড়ি। যারা আশিকের রসুল, আমরা প্রত্যেকে প্রতিটি সোমবারে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন অর্থাৎ বেলাদের শরীফ অবশ্যই অবশ্যই বিশ্বাস করি এবং সেটা পালন করার আমরা সচেষ্ট থাকি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আপনি এই যে সুন্দর একটি আমাদেরকে উৎসাহ দিয়েছেন রোজা রাখার ব্যাপারে, আর নিজেও ঘর সাজিয়েছেন, সেজন্য আমিও আপনাকে আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল, আমার ইচ্ছে করছে আপনাকে একটি উপহার দেওয়ার জন্য। আপনাকে আমি প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের পবিত্র নাইলাইন শরীফ তোফা দিব ইনশাআল্লাহ। আপনি খুশি? শুকর আলহামদুলিল্লাহ। এটা পড়বেন তো 12 রবিউল আউয়াল দিন? অবশ্যই ইনশাআল্লাহ। আসুন এটা আমি আপনাকে পড়িয়ে দিই। সুবহানাল্লাহ, আরমান ভাইকে নালিন শরীফ লাগিয়ে দিয়েছি, অনেক সুন্দর লাগছে। আপনারও চেষ্টা করবেন নালিন পাক পড়ে ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম উদযাপন করার জন্য। আরমান ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ, মাদানী চ্যানেলকেও ধন্যবাদ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল, আপনারা দেখেছেন আমাদের আশিকার রাসূলরা কীভাবে একে অপরে বিভিন্ন ধরনের আলোকসজ্জা করেছে। আমরা দেখেছি নাইলাইন পাককে কীভাবে সুন্দর করে আলোকসজ্জা করেছে, আমরা দেখেছি মদিনা শরীফের সবুজ গম্বুজকে কীভাবে আলোকসজ্জা করেছে। তো আমার ভাইয়ের এই যে আমরা নাইলাইন পাক দেখেছি, সেটি করার উৎসাহ কোথা থেকে তিনি পেয়েছে তা আমরা জিজ্ঞেস করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় বেশ ভালো। আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন, সকলেই ভালো আছে, আর ভালো থাকবেনই কেন, এটা মিলাদুন্নবীর মাস, আশিকি মিলাদ উদযাপন করছে। ভাই আপনার নামটা বলবেন? আমার নাম মোহাম্মদ মোবারক আলী মেহেদি। আচ্ছা, মাশাআল্লাহ, মোবারক আলী মেহেদি ভাই, আমি মোবারক ভাই বলে বলি। মোবারক ভাই, যে আপনার ঘরের মধ্যে আপনি এই আপনার বিল্ডিংয়ে আলহামদুলিল্লাহ আলোকসজ্জা করেছেন, লাইটিং করেছেন, রং বেরঙের লাইটিং করেছেন, এরপর নাইলাইন পাক সাজিয়েছেন, গম্বুজকে সাজিয়েছেন, এই উৎসাহ আপনি কোথা থেকে পেলেন এবং কিভাবে এই উৎসাহ আপনার মধ্যে জন্ম নিল? আসলে আমরা যখন মসজিদে খুতবাতে শুনি যে মাসটা আমরা পেয়েছি, এটা হচ্ছে মহান আল্লাহ তাআলার একটা বড় নিয়ামত, রহমতের মাস। এটা হচ্ছে আমাদের প্রিয় নবী, যাকে সৃষ্টি না করলে পৃথিবীর কুলকানায়াত কিছু সৃষ্টি হতো না, এই প্রিয় নবীর আগমনের মাস হিসাবেই। আর এই যে ঈদ, এইটা হচ্ছে সকল ঈদের সেরা ঈদ। আমরা দুটো ঈদই পালন করি, তবে এই ঈদটাকে আমাদের আসলে গুরুত্ব দেওয়া আমি মনে করি অনেক বেশি। আচ্ছা, কেন এই ঈদটাকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন বেশি কেন? কারণ আমি মনে করি এই ঈদ এই কারণেই গুরুত্ব দেওয়ার বেশি, কারণ যে নবীকে সৃষ্টি না করলে এই পৃথিবীর আমরা কিছুই সৃষ্টি হতো না, কিছুই পেতাম না। এই নিয়ামত আল্লাহর কাছ থেকে আমরা পেয়েছি, যে নবীকেই আমরা আসলে এই নবীকে পেয়েছি মানেই তো আমাদের পৃথিবীর সব কিছুই পাওয়া। মাশাআল্লাহ, আপনার ঘরকে সাজানো দেখে আমাদের নিজেরও ভালো লাগছে, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দও দেখবে তাদেরও ভালো লাগবে। তো মোবারক ভাই, আমি আপনার এ ঘরকে দেখেছি, ভালো লেগেছে, সকল কিছু, একটা জিনিসের কম ছিল, সেই জিনিসের কমটিটা ইনশাআল্লাহ আমি পূরণ করে দেওয়ার চেষ্টা করবো আপনাকে। আমি দেখেছি আপনি লাইটিং করেছেন, নালাইন শরীফকে সাজিয়েছেন, আলোকসজ্জা করেছেন, কিন্তু আপনার ঘরে এখনও পর্যন্ত ঝুলন্ত পতাকা লাগান নাই। তো ইনশাআল্লাহ আমি আপনাকে তোফা দিচ্ছি ঝুলন্ত পতাকা, এগুলো আপনি অবশ্যই লাগাবেন আর দেখতে খুব সুন্দর লাগবে। শুকর আলহামদুলিল্লাহ, অত্যন্ত খুবই সুন্দর। আসলে আমি দাওয়াত ইসলামের মাদানী চ্যানেলকে অন্তরন্তস্থল থেকে মোবারকবাদ ও ধন্যবাদ জানাই যে আমাদের এই আসলে
এই যে সাজানোটা হয়েছে আসলে মূলত অন্তর থেকেই, এই কারণে যে নবীকে যে ভালোবাসবে সে অবশ্যই অবশ্যই আমি মনে করি সবার ঘর সাজাবে, কারণ নবীর প্রেম থাকা মানে তো আর নবীকে পাওয়া ছাড়া তো আল্লাহকে পাওয়া যাবে না। যে নবীকে না সৃষ্টি না করলে আসলে এই পৃথিবীর কিছুই সৃষ্টি হতো না। যে এই নবীর উসিলে আমরা যে পৃথিবী দুনিয়া সব কিছুই পেয়েছি, এই নবীর মাসটাকে যদি আমরা অন্তরে যাদের মনে সবার মনে আমি অনুরোধ করব অন্তরে এবং নিজের বাড়িকে সজ্জিত করবেন বিশেষ করে এই মাসটাতে। মাশাল্লাহ মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনাকে উৎসাহ দেওয়া হচ্ছে, আলহামদুলিল্লাহ আমরা উৎসাহ পাচ্ছি। তো আর দেরি নয় এবং এবার থেকে নিয়ত করে নিন যে আগামী বছর রবিউল আওয়াল মাস আসার পূর্বে পূর্বে আমরা আমাদের ঘর বাড়ি রাস্তাঘাট সকল কিছু সাজিয়ে ফেলব ইনশাআল্লাহ। মুবারক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই মাদানী চ্যানেলে আপনার মন্তব্য পেশ করার জন্য। ধন্যবাদ। আর আমি সবাইকে অনুরোধ করব মাদানী চ্যানেল বাংলা অবশ্যই অবশ্যই সবাই দেখবেন, এখানে আপনার শিক্ষণীয় অনেক কিছুই আছে। আমরা প্রতিনিয়ত যা করতেছি সব কিছুই আসলে এই যে মাদানী চ্যানেল বাংলা যাদের বাসায় আছে তারা অন্ততপক্ষে একটা জিনিস শিখতে পারবে, কিভাবে বাচ্চাদেরকে লালন পালন করতে হয়, কিভাবে সুশিক্ষা জিনিসটা আমরা মাদানী চ্যানেল বাংলা থেকে পেয়েছি। ঘরের পরিবারের সুন্দর একটি পরিবার যদি আমরা পরিবেশ সৃষ্টি করতে চাই তাহলে মাদানী চ্যানেল বাংলা অবশ্যই 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 দরকার। অসংখ্য ধন্যবাদ আপনাকে মোবারক ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ আমরা দেখেছি আশিকের রসুলরা কীভাবে তাদের ঘর বাড়িকে সাজসজ্জা করে আশিকের মিলাদ উদযাপন করছে। আমরা দেখেছি সকালবেলায় আশিকের রসুলরা দলে দলে অংশগ্রহণ করেছে স্বাগত র্যালিতে, এবং রাতের দৃশ্যতে আমরা দেখিয়েছি আশিকের রসুলরা কীভাবে তাদের ঘরকে সুসজ্জিত করেছে, আলোকসজ্জা করেছে। আর কেনই বা করবে না, আশিফা নামক কিতাবের দ্বিতীয় খণ্ডে উল্লেখ আছে হাদিস শরীফের সারমর্ম, ওমর রদিয়াল্লাহু তাআলাহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম, আমি আমার প্রাণ ছাড়া আমার ধন সম্পত্তি আত্মীয় স্বজন থেকে সব থেকে বেশি আমি আপনাকে ভালোবাসি। তখন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম ইরশাদ করেছেন, হে ওমর রদিয়াল্লাহু তাআলাহু, তাহলে আপনি এখনও পরিপূর্ণ মুমিন হতে পারেননি। তখন ওমর রদিয়াল্লাহু তাআলাহু বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম, তাহলে আমি আমার প্রাণের থেকেও বেশি আপনাকে বেশি ভালোবাসি। তখন রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম বলল, এখন আপনি পরিপূর্ণ মুমিন হয়েছেন। তাহলে এই হাদিস শরীফের সারমর্ম দ্বারা আমরা বুঝতে পারি আমরাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামকে উজাড় করে ভালোবাসবো, সকল কিছু দিয়ে ভালোবাসবো, এবং আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের আগমনের খুশিতে এভাবে সাজসজ্জা করব। আজ এতটুকু। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতা কামনা করে শেষ করছি। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখুক এবং আগামী পর্বে আমরা চেষ্টা করব আরও আলোকসজ্জা নিয়ে আপনাদেরকে আশিকে রসুলদের আশিকে মিলাদ দেখানোর জন্য। সুস্থ থাকুন, ভালো থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইয়া হাবিবি মারহাবা, ইয়া হাবিবি মারহাবা, ইয়া হাবিবি মারহাবা, ইয়া হাবিবি মারহাবা, মারহাবা ইয়া মুস্তাফা, মারহাবা ইয়া মুস্তাফা, মারহাবা ইয়া মুস্তাফা, মারহাবা ইয়া মুস্তাফা, ইয়া মুস্তাফা, ইয়া মুস্তাফা। প্রিয় নবীর মিলাদকে আমরা সবাই ভালোবাসি, আয়োজন করছে সদা আশিকার রাসূল, আশিকার 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 রাসূল।